সালাম আলাইকুম, দিস ইজ খাজাক। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটিকে বলা হয় পৃথিবীর এক নম্বর স্কিলস। আপনারা তো সবাই জানেন নিশ্চয় যে পৃথিবীর এক নম্বর স্কিল কোনটি। যে স্কিলটির উপর ডিপেন্ড করে আপনার সমস্ত অন্যান্য স্কিলগুলো আপনি কতটা অ্যাচিভ করতে পারবেন, সে কারণে সমস্ত স্কিলের ফাউন্ডেশন বলা হয় এই স্কিলটিকে। যে স্কিলটি ভালো থাকলে আপনার অন্যান্য স্কিলগুলো ভালো হওয়া শুরু করে, এবং যে স্কিলটি যদি ভালো না থাকে তবে আপনার কোনো কিছুই সম্পূর্ণভাবে আয়ত্ত হবে না পৃথিবীতে। সে কারণে এটিকে খুবই গুরুত্ব দেওয়া হয়। সারা পৃথিবীতে সব দেশে এই স্কিলটিকে বলা হয় এক নাম্বার স্কিল, নাম্বার ওয়ান। এবং বাংলাদেশে জব মার্কেট নিয়ে অনেক কথা হচ্ছে, এবং সেখানে ফার্স্ট ফাইন্ডিং যেটি, সেটি হচ্ছে আমাদের এই স্কিলটি ইম্প্রুভ করতে হবে। অর্থাৎ এক নাম্বার স্কিলে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। এবং যেহেতু আমি বহু বছর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি, আমি এর গুরুত্বটা আরও হাড়ে হাড়ে বোঝার চেষ্টা করছি, এবং বাংলাদেশে এর ঘাটতিটাও আমি একটু অনুভব করি, যেটি আমার ক্যারিয়ার নিয়ে অসংখ্য লেখায় আপনারা সেগুলো পেয়েছেন। বেশ তো, এখন ঘাটতি এসে আমাকে তো এটা অ্যাচিভ করতে হবে। অ্যাচিভ, সবাই বলছেন যে ঘাটতি আছে, কিন্তু সেটা অ্যাচিভ করার জন্য খুব কিছু কিন্তু আপনি হাতের কাছে পাবেন না। সবাই আপনাকে বলবে যে কমিউনিকেশন স্কিলসটি আর একটু ইম্প্রুভ করো, আর একটু বাড়াও, কিন্তু কেউ বলছে না যে কিভাবে বাড়াবো। কমিউনিকেশন স্কিল কাকে বলে সেটাও কিন্তু খুব পরিষ্কার নয়। আমাদের অনেকেই যারা কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলতে চান, তারা আসলে কেউ সম্ভবত কমিউনিকেশন স্পেশালিস্ট নন, এই বিষয়ে তারা মার্কেটিং এবং অন্যান্য বিষয়কে একটু মিলিয়ে ফেলেন অনেক সময়। তবে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা অন্তত বিষয়টি নিয়ে কথা বলছেন, কারণ এই এক নম্বর স্কিলটি আমাদের সবার, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, শিশু, পিতামাতা, আপনার বয়স যাই হোক, আপনি যেই পজিশনে থাকেন, আপনি যাই করেন, সর্বত্র এই স্কিলটি লাগে। তার নাম হচ্ছে কমিউনিকেশন স্কিল। আজকে আমি কমিউনিকেশন স্কিলের রহস্যগুলো, যে বিষয়গুলো কেউ আলাপ করে না, বাংলাদেশে এই ধরনের টিউটোরিয়াল আপনি পাবেন না, আজকে আমি সেগুলো আলাপ করব। নিঃসন্দেহে আবাল বৃদ্ধ বনিতা সবার সবার কাজে লাগবে, আমি এটি নিশ্চিত করতে পারি। কমিউনিকেশন স্কিল নিয়ে দুটো কথা শুরুতে বলে নিই, আপনার অনেক কিছু আছে কিন্তু এই স্কিল না থাকলে সব কিছুই জলে যেতে পারে, এবং জলে যায়। কমিউনিকেশন স্কিলকে বলা হয় মানব জীবনের সাফল্যের 85%, 85% হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, অন্য কিছু কম থাকলে আপনি ফিল আপ করতে পারবেন, কিন্তু আরও অনেক কিছু আছে, কমিউনিকেশন স্কিল কম, তাহলে সেই ঘাটতি আর ফিল আপ করা যাবে না। আপনি জীবন থেকে যতটুকু পেতে পারতেন সেটা আপনি পাবেন না। তো শুরু করি, কমিউনিকেশন স্কিলের সংজ্ঞা দিয়ে আসলে শুরু করা দরকার, এবং এই সংজ্ঞা তো অনেক আছে, বইতে আছে, তারপর আপনি বিভিন্ন জায়গায় পাবেন কমিউনিকেশন স্কিলের থিওরিটিক্যাল ডেফিনিশন। বাংলাদেশে এখন আমাদের দরকার প্র্যাকটিক্যাল ডেফিনিশন, সো আমি একটু ডেফিনিশনটা একটু লেখার চেষ্টা করছি।
কমিউনিকেশন স্কিলের প্র্যাকটিক্যাল ডেফিনিশনটা হচ্ছে এই যে হোয়াট টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক, হোয়াট টু রাইট হাউ টু রাইট, হোয়াট টু প্রেজেন্ট হাউ টু প্রেজেন্ট। জীবনের সব কিছু, আপনার আমার জীবনের সব কিছু, আমরা কি পাবো কি পাবো না, সব কিছু আছে এই তিনটা জিনিসের ভেতরে। এই তিনটার মাধ্যমে আসলে আমরা কি করি, আমরা যদি কি বলতে হবে এবং সেটা কিভাবে বলতে হবে, কি লিখতে হবে এবং সেটা কিভাবে লিখতে হবে, কি প্রেজেন্ট করতে হবে এবং সেটা কিভাবে প্রেজেন্ট করতে হবে, এটাতে যদি আমরা উস্তাদ হই, আমরা দক্ষ হই, এই জীবনে আপনি যা চান আপনি তাই পাবেন। আমাকে আপনাকে সবাইকে আসলে আমরা পাই কোথা থেকে, আমরা পাই অন্য মানুষের কাছ থেকে। অর্থাৎ অন্য মানুষের সাথে আমরা কখন পাই, এই কমিউনিকেশন স্কিলের প্রধান কাজ হচ্ছে, রেজাল্ট হচ্ছে রিলেশন, সম্পর্ক তৈরি করে। এই পৃথিবীতে আমরা যা কিছু পাই সেটা সম্পর্কের মাধ্যমে পাই। আপনার আপনি যদি ঠিকভাবে বলতে পারেন, আপনি যদি জানেন কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে, কি লিখতে হবে কিভাবে লিখতে হবে, মানুষ আপনাকে পছন্দ করা শুরু করবে, আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। আমি প্রচুর মানুষের সাথে কাজ করি, একদম শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবার সাথে আমি গত 4 বছর প্রচুর কাজ করেছি। একটা বিষয় যখন আমরা লিখতে দিই, একটা বিষয় যখন আমরা বলতে দিই, তখনই আসলে অনেক কিছু বেরিয়ে আসে। একটা বিষয় যখন বলতে দেওয়া হয় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কি প্রেজেন্ট করবো, কিভাবে প্রেজেন্ট করবো, এই তিনের মধ্যেই জগতের সব রহস্য, সব সাফল্যের রহস্য এখানে। আপনি যদি এই তিনটি জিনিস পারেন, এই পৃথিবীতে আপনার কোনো কিছু অভাব হবে না। সে কারণেই বলা হয় কমিউনিকেশন স্কিল নাম্বার 1 স্কিল। এটি থাকলে আপনি সব পাবেন, কিন্তু জিনিসটা পাবেন কিভাবে, তিনটা পথের কথা বললাম, এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলের প্র্যাকটিক্যাল ডেফিনিশনস। হোয়াট টু স্পিক, হাউ টু স্পিক, হোয়াট টু রাইট, হাউ টু রাইট, হোয়াট টু প্রেজেন্ট, হাউ টু প্রেজেন্ট। অর্থাৎ মানুষের মধ্যে সাথে যে আমাদের রিলেশন তৈরি হয়, এই রিলেশন তৈরি হওয়ার পথ কিন্তু তিনটা। আমরা হয় বলে, না হয় লিখে, না হয় উপস্থাপনা করে, নানা অঙ্গে নানা রূপে আমরা উপস্থাপনা করতে পারি, সেটাই হচ্ছে সম্পর্ক তৈরির রহস্য। সম্পর্ক চমৎকার হলে আপনি সব পাবেন। সো এখন কথা হচ্ছে, যে জিনিসটা কেউ শেয়ার করতে চাচ্ছেন, সবাই কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল বলছে, কিন্তু ম্যাসিভ আকারে ম্যাস পিপলদের মধ্যে, আমাদের শিশু, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের প্রফেশনাল সবাইকে যেটা ম্যাসিভ আকারে জানানো দরকার, বোঝানো দরকার, সেটি হচ্ছে এই তিনটে অ্যাচিভ করতে হলে আসলে কি লাগে। এটি সারা পৃথিবীতে নির্ধারিত। আপনি পৃথিবীর যে দেশেই পড়াশোনা করেন না কেন, আপনি পৃথিবীর সবচেয়ে দামি প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, কমিউনিকেশন স্কিলের কিভাবে অ্যাচিভ করতে হয়, এই তিনটা জিনিস আপনি কিভাবে অ্যাচিভ করবেন, সেগুলোকে বলা হয় প্রিন্সিপলস। এই প্রিন্সিপলস কি, কমিউনিকেশন প্রিন্সিপল সারা পৃথিবীতে একই রকম, আপনি পৃথিবীর যে দেশেই পড়াশোনা করেন না কেন। এখন সেই 7টি জানলেই আসলে আমরা কিভাবে কথা বলতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, রহস্যগুলো জানতে পারবো, সেটাকে বলা হয় 7 principles অফ কমিউনিকেশন স্কিল। এবং অনেক সময় একে বলা হয় 7C। কেন 7C বলা হয় সেটা আমি যখন লিখবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো কমিউনিকেশন স্কিল হচ্ছে 1 নম্বর স্কিল। এই স্কিলটা জানতে হলে 7টা প্রিন্সিপল জানতে হয়, এবং কমিউনিকেশন স্কিল যদি আপনি ভালোভাবে জানেন, সব কিছু ভালো করতে পারবেন। আপনি
আপনার বাচ্চা শিক্ষক থেকে সবচেয়ে ভালো পড়াশোনা করতে পারবে, আপনি আপনার জীবন থেকে সবকিছু ভালোভাবে পেতে পারবেন, কোনো একটা জিনিস ভালোভাবে জানতে হলে বুঝতে হলেও আপনার কমিউনিকেশন স্কিল লাগে, মানুষের সাথে চলতে গেলে কমিউনিকেশন স্কিল লাগবে, বিজনেস রিলেশন তৈরি করতে গেলে কমিউনিকেশন স্কিল লাগবে, ইন্টারভিউ স্কিল ভালো করতে হলে, চাকরি নিশ্চিত করতে হলে কমিউনিকেশন স্কিল লাগবে। দুনিয়ার সবচেয়ে ভালো চাকরিগুলো যদি পেতে চান, ভালো স্যালারি জব পেতে চান, ভালো সংস্থায় জব পেতে চান, প্রথম শর্ত হচ্ছে কমিউনিকেশন স্কিলস। সো আমরা দেখি যে আমরা এই কমিউনিকেশন স্কিল কীভাবে অ্যাচিভ করবো। কমিউনিকেশন স্কিল যে প্র্যাকটিক্যাল ডেফিনেশন বলেছি, হোয়াট টু স্পিক, হাউ টু স্পিক, হোয়াট টু রাইট। কমিউনিকেশন স্কিলের আসলে রহস্য হচ্ছে এই 7 principles, এটা জানলেই আপনি এটাকে চর্চা করে করে কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারবেন, বাড়াতে পারবেন। সো আমরা দেখি যে সেই 7 principlesগুলো কি, যেগুলো আসলে কেউ বলতে চান, এটা খুব দুঃখজনক। তো আজকে এখান থেকে এই মডেল থেকে আপনারা দেখে নিন, এবং এটাকে 7C বলা হয়, কেমন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো কমিউনিকেশন স্কিলের ফার্স্ট প্রিন্সিপালকে বলা হয় এই সিরিয়ালটা আগে বলে রাখি, বিভিন্ন বইতে একটু এদেশ সেদেশ হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমি দীর্ঘদিন কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি এবং বাংলাদেশের প্রফেশনাল এবং ইয়াংদেরকে এই বিষয়ের উপর আমি যথেষ্ট তাদেরকে সাথে নিয়ে কাজ করেছি, সো যে সিরিয়ালটা ফলো করছি সেটা আপনাদের জন্য খুবই উপযোগী হবে। তো ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে সি ওয়ান হচ্ছে কমপ্লিটনেস। এই হচ্ছে কমিউনিকেশন স্কিলের রহস্যের যাত্রা শুরু হলো। কমপ্লিটনেস কি, এই যে ডেফিনেশনটা বলেছিলাম, হোয়াট টু সে, হাউ টু সে, হোয়াট টু রাইট, হাউ টু রাইট, অ্যান্ড হোয়াট টু প্রেজেন্ট, হাউ টু প্রেজেন্ট। এখন আমি কোনো কিছু বললাম, সেটা যে কমপ্লিট হয়েছে বুঝবো কীভাবে, আমি কোনো কিছু লিখলাম সেটা কি কমপ্লিট অর ইনকমপ্লিট, আমি কোনো কিছু প্রেজেন্ট করলাম সেটা কি কমপ্লিট অর ইনকমপ্লিট। সো ফার্স্ট প্রিন্সিপাল অফ কমিউনিকেশন স্কিলস ইজ কমপ্লিটনেস। আপনি যা কিছু করেন, যা কিছুই লেখেন, আপনাকে সম্পূর্ণ হতে হবে। এটা খুব মনীষীয়ানার কাজ, এটা মাসের পর মাস যদি আপনি অনুশীলন করেন তখন সম্ভব। এর অনেক কলা কৌশল আছে কিভাবে আসলে লেখা বলা বা উপস্থাপনাকে সম্পূর্ণ করতে হয়। এবার চলে যাই সি2। সি2 হচ্ছে কনসাইজনেস। কনসাইজনেসটা হলো, এটাকে বলে উইডাউট দ্য উইডস, মানে আমরা যখন কথা বলি বা লেখি বা উপস্থাপনা করি সেখানে অতিরিক্ত কোনো কিছু আছে কিনা। এটাকে আমি সাধারণত বলি বডি স্লিম, কিংবা ধরুন স্লিম ফিট, কিংবা ধরুন জিরো ফিগার। সারা পৃথিবীতে জিরো ফিগারের একটা ভীষণ রকমের অ্যাট্রাকশনস আছে, রাইট? কিন্তু জিরো ফিগার মানে কি আসলে? জিরো ফিগার মানে কিন্তু জিরো ফ্যাট না, মানে আপনার শরীরে ফ্যাট থাকবে কিন্তু যতটুকু ততটুকু, জিরো মানে নো এক্সট্রা, এক্সট্রাটা জিরো হবে। তেমনি কমিউনিকেশন স্কিলের কনসাইজনেস মানে হচ্ছে যতটুকু ততটুকু, অর্থাৎ আপনার যতটুকু পড়া দরকার, যতটুকু লেখা দরকার এবং যতটুকু প্রেজেন্ট করা দরকার ততটুকু থাকতে হবে, এর বেশি নয় কম নয়। এই যে দেখেন, মানুষ যখন বডি স্লিম বা স্লিম ফিট ড্রেস পরে মানুষকে সুন্দর লাগে, জিরো ফিগারে মানুষকে সুন্দর লাগে। তেমনি আপনার লেখা বলা বা উপস্থাপনায় যদি এক্সট্রা জিনিসগুলো না থাকে, অতিরিক্ত কথা যদি না থাকে, অতিরিক্ত শব্দ যদি না থাকে, ভীষণ সুন্দর হবে। চলুন চলে যাই কমিউনিকেশন স্কিলের 3rd principles। কনসিডারেশন আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনে আসি, এই জিনিসটার সাথে আমরা পরিচিত যে স্থান কাল পাত্র ভেদে কথা বলো, কিন্তু এই যে কমিউনিকেশন স্কিল এটাকে অ্যাপ্লিকেশন করা খুবই মুনশিয়ানার কাজ। কতটুকু বলবো, কতটুকু লিখবো,
কতটুকু উপস্থাপনা করব এবং কিভাবে করব তা ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে? আমার সামনে যারা আছে, আমি যার সাথে কমিউনিকেট করছি তার উপর। অর্থাৎ অডিয়েন্স ফোকাসড হতে হবে, আপনাকে অডিয়েন্স কনসিডার করতে হবে। এবং কমিউনিকেশন স্কিলে আমরা একটা কথা বলে রাখি যে আমার কথা যদি আপনি না বুঝেন সেটি আমার ব্যর্থতা, আপনার না। আমি আপনাকে বুঝাতে পারছি এই ব্যর্থতা আমার। অর্থাৎ আপনাকে যেভাবে বুঝালে কনসিডার, সব ফ্যাক্টরগুলো যদি আমি কনসিডার করি আপনার, তাহলে আপনাকে আমি আপনার মতো বোঝাতে পারবো, সেটা হচ্ছে আমার দক্ষতা। যদি না পারি, ইটস মাই ফেলিয়র, ইটস মাই ইনএফিসিয়েন্সি। সো কনসিডারেশন মানে কি? আমরা এই যে দেখেন একই এসে লাইক জুট, ক্লাস ফাইভে একরকম লিখি, ক্লাস এইটে একরকম লিখি, ইন্টারমিডিয়েটে আরেক রকম লিখি, রাইট? একই জিনিস এই যে আমি এখানে বলছি, আমি যখন সিনিয়র প্রফেশনালদেরকে কমিউনিকেশন স্কিল বুঝাই তখন একটু আলাদা করে বুঝাই, আবার মিড লেভেলে যারা আসে তাদেরকে আবার অন্যভাবে, ইয়াং যারা আছে তাদেরকে আরেকভাবে, আবার চিলড্রেন যারা আছে তাদেরকে অন্যভাবে বুঝাই। এই যে একই বিষয় আপনি নানা জায়গায় নানাভাবে বুঝাচ্ছেন, তার নাম হচ্ছে কনসিডারেশন। এবং বলা হয়, একটা উদাহরণ দিই যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন। এটি কেন জানেন? এটি হচ্ছে কমিউনিকেশন স্কিলের সি3-র কারণে। আপনি মানুষটা একজন, কিন্তু ইন্ট্রোডাকশন হাজার রকমের হতে হবে। আপনি 50 জায়গায় যাবেন, আপনার ইন্ট্রোডাকশন 50 রকম হবে। কেন 50 রকম হবে? তার রহস্যটা কি? কমিউনিকেশন স্কিলের কনসিডারেশন। চলে যাই সি4। সি4-কে বলা হয় কনক্রিটনেস। এটা আপনারা অনেকেই শুনে থাকেন যে কনক্রিটলি কথা বলে, এত কথা বলো কেন, এত পেঁচাও কেন ভাই, টু দ্য পয়েন্টে কথা বলে। এন্ড কনক্রিটনেস ইজ দ্যাট পয়েন্ট। এই যে আজকে আমি কমিউনিকেশন স্কিল নিয়ে আলাপ করছি, আমি কিন্তু এই সাতটা প্রিন্সিপালের মধ্যেই থাকব। আমি এখানেই কনক্রিটলি কথা বলার চেষ্টা করব। নর্মালি কনক্রিটনেসের ক্ষেত্রে বাংলাদেশের ছেলে মেয়েদের অনেক উন্নতি করতে হবে। যেমন আমরা বলি যে আগামী মাসে তোমার এখানে আসবো একবার, তো আগামী মাসে কবে? আপনি কিন্তু কনক্রিট কথা বলছেন, আগামী মাসে 4 সপ্তাহ আছে, 30 দিন আছে, আপনাকে এক্স্যাক্টলি বলতে হবে। আচ্ছা, কালকে তোমাদের বাসায় আসবে, ভাই কখন আসবে? ইউ হ্যাভ টু বি স্পেসিফিক অ্যান্ড কনক্রিট। সাধারণত কনক্রিটনেসে নাম্বার অ্যান্ড ফিগার্স প্রচুর ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা এভাবে বলি না, আমরা বলি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, আমরা এই দেশ পেয়েছি। দিস ইজ কনক্রিটনেস। এই যে 30 লাখ বললাম, 2 লাখ বললাম, অর্থাৎ কথাবার্তা বলার সময়, লেখার সময়, উপস্থাপনের সময় সবসময় খেয়াল করবেন আপনি নাম্বারস অ্যান্ড ফিগার্স ইউজ করছেন কিনা। That's very important. এবং এটা বাইরে যে কোনো মানুষের কথা শুনেন, ইউটিউবে চ্যানেল দেখেন, বিভিন্ন ভিডিও দেখেন, তারা দেখেন নাম্বারস অ্যান্ড ফিগার্স। আর আমরা, আমাদের দেশে অনেকের অভ্যাস হচ্ছে গল্প আকারে কথা বলে যাওয়া, একটা নাম্বারও খুঁজে পাওয়া যায় না। আপনি ঢাকা ভার্সিটি সম্পর্কে কথা বললেন, এবং ঢাকা ভার্সিটি সম্পর্কে অনেক কথা বলে গেলেন, কিন্তু ঢাকা ভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কত ডিপার্টমেন্ট আছে, কত ফ্যাকাল্টিস আছে, কত টিচার্স আছে, পার ইয়ার কত স্টুডেন্ট ভর্তি হয়, এগুলা থাকতেই হবে। এগুলা ছাড়া আপনি ঢাকা ভার্সিটি সম্পর্কে, এই দেশে ঢাকা ভার্সিটির অনেক কন্ট্রিবিউশন আছে, ঢাকা ইত্যাদি ইত্যাদি, বাংলাদেশ অর্থনীতিতে সর্বত্র দেখেন ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বড় বড় পজিশন আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে হবে। দিস আর ভ্যালুলেস, বলতে হবে কনক্রিটলি। সি5, এটাকে বলে ক্ল্যারিটি। ক্লারিটির মজার উদাহরণ এখনই দিই, যে কাকাই যে একটা লেখা দেখলাম, সরকার বিয়ার অনুমতি দিতে যাচ্ছে, সরকার বিয়ার অনুমোদন করতে যাচ্ছে, ফট করে আমার মনে হলো কি, বিয়ার তো বিয়ার, বিয়ার আবার অনুমোদন কি, সরকার কি নতুন করে বিয়ের অনুমোদন দিতে যাচ্ছে? তো সরকার বিয়ার অনুমোদন দিতে পারে, চিন্তা ভাবনা চলছে, এরকম একটা ডায়ালগ কোথায় দেখলাম। তাহলে দেখেন এই যে বিয়ার শব্দটা, আমাদের যে বিয়ে আর বিয়ার দুয়ের মধ্যে আমি মিক্স করে ফেলছি,
অর্থাৎ ক্ল্যারিটি হচ্ছে সেই জিনিস, আমরা এটাকে বলি নো ডাবল মিনিং। আপনি এমনভাবে শব্দ চয়ন করবেন, এমনভাবে কথা বলবেন যাতে কোনো ডাবল মিনিং তৈরি না হয়। যেমন ধরা যাক, ঈদের পরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কোন ঈদের পরে? ইটস নট ক্লিয়ার। এইভাবে প্রতিটা কথাবার্তার ক্ষেত্রে আমাদের ক্ল্যারিটি থাকতে হবে, অর্থাৎ কোনোভাবেই কেউ যেন ডাবল মিনিং করে সেটা সুবিধা না নিতে পারে। C6 হচ্ছে কার্সি বা কার্টেসি। এই কার্সি ভদ্রতা, প্লিজ আর সরি বলার অভ্যাস আমাদের কম। আমরা ইদানিং থ্যাংক ইউ শিখেছি, কিন্তু সরিটা আরও অনেক শিখতে হবে। একটা ইমেল লেখার সময় কিভাবে তার স্টার্টিং হয়, কিভাবে তার এন্ডিং হয়, মানুষের সাথে দেখা হলে যে আমরা সালাম দিই, এটিও কিন্তু কার্সির একটি অংশ। পৃথিবীতে কার্সি খুবই গুরুত্বপূর্ণ, কার্সি না থাকলে সব কিছু পণ্ড হয়ে যেতে পারে। একটু মাইন্ড করলো সব শেষ, আপনার কোনো কথাই শুনবে না। সো ফোকাস অন কার্সি। ভদ্রতা, সৌজন্য বোধ, কমিউনিকেশন স্কিল এর অন্যতম গুরুত্বপূর্ণ স্কিল প্রিন্সিপাল। কেন? এটি সম্পর্ক তৈরিতে দারুণ প্রভাব রাখে, এবং কমিউনিকেশন স্কিলের মূল কাজ কিন্তু সম্পর্ক তৈরি করে রেজাল্ট নিয়ে আসে। এবং C7 যেটাকে বলা হয় সেটি হচ্ছে কারেক্টনেস। কারেক্টনেসটা আবার ক্লিয়ার না, কারেক্টনেস হাজারো রকম হতে পারে। সাধারণত কমিউনিকেশন স্কিল আমরা কারেক্টনেসে, ইনফরমেশনের কারেক্টনেস বুঝাই, স্পেলিং, গ্রামার, এগুলো যদি কারেক্ট। আপনি যখন আস্তে আস্তে আপনার ব্র্যান্ড ভ্যালু কীভাবে ভাববেন, আপনি যদি কন্টিনিউস ওকে আলিয়ে যে আমরা অনেক সময় ভুল ইংরেজি বলতে পারি, দ্য ওয়ে ইউ হ্যাভ টু স্পিক কারেক্ট ইংলিশ, উই হ্যাভ টু ইউটিলাইজ গ্রামার কারেক্টলি, প্রপারলি, ওকে, এভরি টাইম উই হ্যাভ টু ডু দ্যাট ইন টাইম। So these are called 7 principles of communication skills. এই 7টি ব্যবহার করে কমিউনিকেশন স্কিল অ্যাচিভ করতে হয়, এছাড়া অ্যাচিভ করা সম্ভব নয়। আমরা সে কারণেই বলি কমিউনিকেশন স্কিল পৃথিবীতে 1 নম্বর স্কিল, কারণ এই 7টি প্রিন্সিপলের মাধ্যমে আপনার মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। আর এই পৃথিবীতে যা কিছুই পান সব কিছুর মূলে হচ্ছে সম্পর্ক। এবং আপনি যদি এই 7টা জিনিস আপনার লেখা, বলা এবং উপস্থাপনায় ব্যবহার করতে পারেন, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনার সম্পর্ক ভালো থাকবে, সেখানে ক্রাইসিস তৈরি হবে না, ভুল বোঝাবুঝি তৈরি হবে না। কমিউনিকেশন স্কিল থাকলে আপনি যা কিছু অ্যাচিভ করতে চান ভালোভাবে করতে পারবেন। আমাদের যাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাদের দেখবেন যে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কম হয়। যাদের কমিউনিকেশন স্কিল খাপ, যত ডিপ্রেশন, যত ডিভোর্স, যত ব্রেকআপ, যত ধরনের সম্পর্কের ভাঙন আছে, সেখানে আসলে একটি বড় ভূমিকা রাখে কে? ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ। কমিউনিকেশন স্কিল যাদের দুর্বল সারা জীবন তারা সাফার করে, আর কমিউনিকেশন স্কিল যাদের ভালো তারা জীবনে কম সাফার করে। সো এই হচ্ছে কমিউনিকেশন স্কিলের মূল রহস্য, 7 প্রিন্সিপাল বলা হয়। এই 7টি আপনি প্রতিদিন প্রতিক্ষণ চর্চা করুন। এবং কমিউনিকেশন স্কিলের সুবিধা কী জানেন? এটা আমরা প্রতি মুহূর্তে চর্চা করতে পারি, প্রতিদিন চর্চা করতে পারি, প্রতিটা কমিউনিকেশনে চর্চা করতে পারি। অর্থাৎ প্রতিদিন আমরা যত কমিউনিকেশন করি, প্রত্যেকটা কমিউনিকেশনে এই 7 প্রিন্সিপালস উই ক্যান অ্যাপ্লাই। অ্যাপ্লাই করতে করতেই আমরা দক্ষ হয়ে উঠি। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনি এটিকে কাজে লাগিয়ে কমিউনিকেশন স্কিল বাড়ান এবং জীবনে এগিয়ে যান। এতটুকুই আমার চাওয়া, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।